কেমন আছেন আমার ভাইরা? আশা করি সবাই ভালো আছেন। আমাদের নতুন সিরিজে সবাইকে স্বাগত। আজকে আমরা আজকে থেকে মানে আজকে না আজকে থেকে আমরা শুরু করছি নতুন একটা পর্ব, সেটা হলো গেম খেলবো এবং বাংলা ডাব দিব। মানে ডাব মানে ফানি ফানি কথা বলে গেমটা পুরো গেম আমরা এই পর্যন্ত চলবে, সেটা হলো সিক্স ডান্স। মানে এত সুন্দর গেম হতেই পারে না এটার জন্য, মানে গেম চলবে এবার কথা বলবো। আর তো শুরু হয়ে গেছে, ঠিক আছে? আই থট ইট ওয়াজ দ্য ওমেন। আমার মনে হচ্ছে বাবার বেটা কোনো মাইয়া সেরি কোথা থেকে যারা চিল্লাচ্ছে কই দেখি। তা আমারও তো হালাত খারাপ, কি করব, পেটে নাই, খাওন দাওন কোনো কিছু নাই। হ্যাঁ, কাউয়াদের কাউয়া বিরিয়ানি খাবো ভাবছি। হ্যাঁ, কাল রাত থেকে ঘুমাতে পারেনি, এক মাইয়ার স্বপ্ন দেখে। হ্যাঁ, তারপর আবার এখানে কোথায় চলে এসেছি আমি। হ্যাঁ, আপনারা কেউ কিন্তু লক্ষ্য করবেন ওরা কি বলছে, আমি যা বলছি তা লক্ষ্য করে। এত থেকে লাগাচ্ছে মদ খেয়ে একটু বেশি টাল হয়ে গেছি, তাই একটু এটুকু চলে যাচ্ছে কথা পাটা দেখাচ্ছে মামা বটারা, বুঝলে বলবেন এবার বলছে। হ্যাঁ, তো বলা বলি চলবে না, দেখি কি কহাছে। আইটা যাচ্ছে, এবার যাকে পাবো তাকে একটু পাবো, বুঝলা? একবারে এই ওয়েস্টল্যান্ডের মালিক আমি, দেখেছো? বাংলাদেশে কোনো মরুভূমি নাই, তো কি হয়েছে আমরা চাপাই শহরকে পুরো মরুভূমি করে দেবো, হাজা করছি নাকি? হ্যাঁ, চাপাই রাজশাহী পুরা একবার মরুভূমি। ওকে মা গে অম্মাস গানে মানটাকে ধরে লাগছে মিচ্ছে। আইটা সে ব্যাপার, এ মাইয়া মানুষের গায়ে হাত দেবে, সে শুধু আমার অধিকার, বুঝলা? ও মাইয়ার দেখে নজর পড়েছে আমার সারা দেয়। ও ইয়েস, এবার না অ্যাকশন রেডি, কুপাকুপি চল যাবে। ও হেলথ লেডি, এই ওরে আবার জিগা, এরকম জিনিস পেলে আবার হেল্প করবো না আমি। হ্যাঁ, ওকে মা কে কে মালারা বুঝে শালা থার কি শালারা লুচ্চা গেমার। ও ইয়েস বেবি, গুলি দে দেলা মেরে কো, খেলা হবে এবার, এবার খেলা হবে, বক্সিং বক্সিং মারাবে বক্সিং, বুঝলা? এ এ কি হলো, এ এ ব্যাপার, একটু প্রথম প্রথম এটুকু চলে আসে ব্যাপার। আমি তো শেষ কি গুলি, আর গুলি টাকা বহুত আছে, আম বাগানের বিক্রি করে বহুত টাকা পাইছি, এবার গুলি কিনবো আম বাগানের টাকা দিয়ে গুলি, ব্যাপার। ও ছাক্কা, এবার পেয়ে গেছি, এবার ছাক্কা দিয়ে ছাক্কা ছড়িয়ে দেবো সবগুলোকে, ছক্কা মেরে ছক্কা মেরে, প্রত্যেক বলে ছক্কা ছক্কা, মিশন ব্যাপার, এখানে বলবে সেখানে চলে যাবো। তোমার জন্য মরতে পারি ও সুন্দরী, তুমি গলার মালা, তাই তোমার লইয়া আনছি আমি এই ছক্কা ছক্কা, গুলি তো আমার একটা ভালোরি। ও ইয়েস ঘোড়া, আজ মনে শখ ছিল ঘোড়া চালানো, ও ইয়েস শালা ঘোড়া চালানো আর গোলবালি, রাত্রেবেলা গোলবালি চালানো দুটো তো সমান, গোলবালি চালিয়ে চালে অভ্যাস আছে, বুঝলাম আমার বেটারা? ওই বালিশ পাশ বালিশ যাই বলো, ব্যাপার এবার অন্য ফিল আসবে। ও এম জি ঘোড়া 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 ঘোড়া, ওটা ফিল গিয়া দাদা, এই ঘোড়াটা এখন আমার, আমি এই ঘোড়ার নাম রাখবো কি? হ্যাঁ কী রাখবো, পিতলা ঘুঘু, এই পিতলা ঘুঘু আসো আমার পিতলা ঘুঘু, তুমি থাকো আমি এদের ব্যবস্থা করে। গুলি বাবা, আমি এবার হেড শট ছিলাম আর তারি না, দেখিস এই সেটা সেটা এ হে সেটা ব্যাপার না, প্রথম প্রথম হেডশট হলো না, কিছু মনে করেন আমার, এবার একটা হেডশট হবে, এ এ হেড হেড শুনতে আরামে, তারপর উল্টা ঘুরে বুঝলে, এটা ফ্যাশন আমাদের ফ্যাশন, এ খাটাস ব্যাপার, একবারে কড়া মার কড়া গুলি, আর একটা পেয়ে গেছি কড়া মার হবে কমপ্লিট, আরে আরও কড়া মারতে দে, এত জ্বালা কেন মারা পেটের মধ্যে, এবার শুরু হবে এত ছাক্কা। আমার ওটা ভয় পাইস না, যেখানে লেগে কুবি মেরে দেবো, আমার গুলি চালনা জানিস। হ্যাঁ, পুরা রাজশাহী শহরে আমাকে এক নামে চেনে, কি সুতিয়া সুতিয়া ব্যাঙ্গল রাজা, চলো মামা চাই, যেখানে বললাম তো যেখানে কুবা চলে যাবো, জানে মান তোমার জন্য বলেই দিয়েছি, এখান বাবার কাছে মানে আগুন ধরিয়ে দিয়েছে। হ্যাঁ, বাসায় তৈব বাছাই দিয়েছি ব্যাপার, গুলি ওকে মা গে তারপর লাগবে না, হেড শট বাঁচিয়ে যাবে, তো এত তো হেড শট হবে না, কাজ পেতাম ছাতু 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 হেড শট মারবো বাঁচিয়ে তোদেরকে না,
তোরা হেডশট পাওয়ার যোগ্যতায় রাখিস না ফাল তোরা। পারে হেডশট দিয়ে দিয়েছে, একটু সামলে পারে সবকো মিলেগা, বারাবার মিলেগা, সবকো বারাবার মিলেগা। আমার হেলথের অবস্থা খারাপ, বারাবার মিলেগা। কুতি, আর কুতি 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 তোরা কুতি, মা গে মায়ের কুতি কুতি, আমার বুসারা মুখ টুক দেখো কুতি, ওই তো এক হারাম যত উপরে কুতি কুতি সব, আর দেখতে পাচ্ছি না কুতি কুতি টিকা ধরে দিলে তো খুঁটি, তোমরা খুঁটি ব্যাপার না। এই 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 খালা পাইছি পাইছি, সাইড সাইড আগে এই দেখ, এই দেখ কুত্তা লানার কুত্তা, করা পড়াবে তোকে, করা মারবে করা, আর রিলোড দিলে করাবে উল্টা ঘুরে ছাক্কা। খালা গুলি যে করে আসে বললাম না, সবকো মিলেগা, বারাবার মিলেগা, কিছু কাম নেই। এবার তোকে এত দুঃখে দিব, এবার কি বেশি শেড গিরি করো নাকি, হ্যাঁ বেশি শেড গিরি ছুটাই দেবো সবগুলো শেড গিরি, লিখলাম না ছুটে দেবো, থাম একটু লাইনে আয়, গুলি পাস দিয়ে চলে যে ব্যাপার, আমি তো শেড। আর আরেকটা নাকি না তুমি, হ্যাঁ ও জানেমান আই আমি হিয়ার ফর ইউ, ও ও কাউকে বলো না আমি অবস্থায় তোমাকে দেখে ফেলেছি, একটু নেচেলি আরে বাজা তো অল টাইম ভারবো, একটু দেখলি চারি সাইডে আর কেউ আছে কি না তোমার মতো সুন্দরী, কিন্তু এ খুলে না কেন, কিভাবে খুলুন তোমার, হ্যাঁ বুঝতে পারছি না, ও মা গো এভাবে এভাবে দোলা দিও না মনে, আবার লেগে যাচ্ছে দোলা, আমার ভিতরের শয়তান জেগে যাবে না হলে, ও এম কেটে কি ও এস একটু লেগে যাবে, সরি আচ্ছা এ হাত দিতে হবে কোথায় রেখা চেগলো, আমি তো এরকম খারাপ ছেলে নই, হাত দেব একটু হাতটা একটু ঠিক আছে ঠিক করে নিই, যেখানে বল পাবে সেখানেই হাত দেবো, ব্যাপার ও এর মধ্যে আবার ভিআইপি আলো খুঁজছে, ঠিক আছে ব্যাপার না দেখি গুলি মেরে দেবো বুঝলা, এত চিল্লাচিল্লি করো না, হ্যাঁ আমাকে একটু ভাবতে দাও ভাবতে দাও কীভাবে শুরু করবো ভাবতে দাও, ওগে মা গে লড়া চড়া কম করা বুঝলা, নাহলে অন্য কিছু লড়া যাবে, হ্যাঁ ঠিক আছে ওকে একটু দাঁড়াও সিস্টেমটা বুঝে যাই আগে, কোন দিকে দড়ি কীভাবে মামলা ওঠারা বাঁধছে, হ্যাঁ ব্যাপারটা বুঝতে পারছি না, হ্যাঁ হ্যাঁ কোথায় তোরা রে, তো বাচ্চা নাই ওকে ছোড়াবো কি করে বলতো তাড়াতাড়ি, বাচ্চা নাই হ্যাঁ কীভাবে আচ্ছা পেছে নিয়েছি হাত দিয়ে হবে আমি হাত এ এ এই শূন্য মিডিল বরাবর, ও জানে মানে আই আসবে পাঠ, আবার একজন চলে এসেছে, কী বে সালা এতক্ষণ ধরে খুঁজছিলাম তোদেরকে, তোরা খুঁজে গেছিলি, হ্যাঁ খুঁজে গেছিলি তোরা, এতক্ষণ ধরে প্যাপা লেভেল থ্রি আপা লেভেল তো বাড়িতে থাকবে পুরো পিলিয়ান, আমি এগুলো ব্যাপার না, কী করতে হবে আগুন দেখে এসে পানি দেয় একটু ব্যাপার, ফুটা করতে হবে খুব ভালো পারে, আমি যে কোনো ফুটাতে ফুটা করতে ভালো পারে, এ ফুটা এ এ এ ফুটা এত পানি বেড়ে গেছে, ফুটা ফুটা এত আরেকটা ফুটা করতে হবে, ঠিক আছে ফুটা ফুটা করে দিয়েছি, আর কোথায় ফুটা করতে হবে, এত ফুটা ফুটা করতাম না, এ ফুটা ফুটা গুলি বেশি নাই, বেশি ফুটা করতে বলিস না, কিনতে আর ওনা গুলি টাকা পয়সা আমবাগানের এবার ঘরে সব গেছে গা, তাও যে টাকা হিসেবে ও হো তুই দেখলেই মনটা কেমন জানি উড়ু উড়ু করে, ও তুমি যা বলছো সব বুঝতে পেরেছি, আমি সব বুঝে গেছি পাইতে পেরে গেছি, এবার ঠিক আছে আমি আমার গন্তব্য দেশে রওনা দিলাম, একটা লই আমার চলবে না, আমার আরো সুন্দরী লাগবে এই এলাকা, ও থ্যাংক ডার্লিং ডার্লিং, ও এম জি আমি আবার আসবো, এবার আমি কাউকে ছাড়বো না, সব শালাকে ধরে ধরে মারবো, মনে পড়ে গেছে ব্যাপার না, এই প্রতিষ্ঠানে আমি নিবো, এই ঘোড়া এ ঘোড়ার
আমার পিতলা গুগু, পিতলা গুগু আঠার লেগেছে বুঝলি, এরপরে ভালোভাবে চালাবি পিতলা গুগু। চলো যাই, আমরা এবার যাই দূরে দূরে আরো কিছু মাল খুঁজতে খুঁজতে। যাই হোক, এই তো কি না, খেলার মধ্যে কোনো কিছু বানানো যাবে না, লাইফ টাইপ এগুলো হলো লুকাছুপি করে বাড়ি নেবো আমরা। মানে লুকাছুপি মানে ওইটা না, মানে জাস্ট বাইরে খেলো কি বলছে, হিউম্যান ল্যাডার ফিউশন ফাইন। তোমার কথা এত শোনা যায় খেলবো না, হ্যাঁ আমার মানুষ অন্য অন্য কিছু দেখতে চায়। তোমার কথা বারবার শুনলে পারে তারা মনে করবে যে ব্যাঙের রাজা এক মেয়ের লাগে সব কিছু করতে লেগে গেছে পুতুল পুতুল করে। রে এক দাদাজি, হ্যাঁ দাদাজি হাঁচা খুঁজছিনি, আপনি এখানে কখন থেকে আছেন যে কনচি করছি? আমি কি বললাম আমি নিজে বুঝিনি, আপনি বুঝছেন নি? এ কন না কন, গুলি মেরে দেবো, খুললে উড়ে দেবো, আমার হেড শট, হেড শট চোখের মধ্যে, হেড শট না তো আই আই শট মারতে শুরু করি। দেখি কি এখানে কোথায় ঢোকা যায়, এখানে তো এন্ট্রি দেখালো, কোথায় যায় আমি দেখি কি বলছে। শুটিং রেঞ্জ, ও এম জি, ও বুঝেও গেছে গেম, গেম বুঝে গেছে আমার কি চাই, আমার এই দুটো চাই, দুটো এ দুটোই চাই, কিন্তু তারা কি চায়, আমার এ দুটো চাই, এ দুটো কাকগুলি বেরবো। এক মাইল এলো, দেখি সারা মিডল, আই লাভ মিডল ফোটা, ইয়েস কোটি কি দিয়েছে দেখি। ও বের হো তাড়াতাড়ি চুতা, ওকে নিবে শালা, আমার কাছে জুতা আছে তো, কি খয়েছে জুতা আমার কাছে আছে, হ্যাঁ আমি আরেকবার খেলবো, ইয়েস এবার আমার লাগবে গুলি, সবচেয়ে বড় গুলি নিলে দুটো দেওয়া লাগবে আমাকে, গুলি নিলে দুটো। এ দুপুরে শর্ট ছোট্ট গানটা যদি পাই দেখতে সুন্দর লাগছে, দেখা যাক কী হয়, নাহলে একটা বড় শর্ট গান পেলেই হবে। এবার আমি মিডলে মারবো না, উবু 10 20 30 40 50 ষাট উলু উপুটু টুডু পুকু চুকু চুই টুকু টুকু চুইং, ঠিক আছে তোমার দিকে চুইং করছে। এবার যদি তুমি না হয় উপরে তো দূরেই ছিল, আমি দেখেছিলাম লুকিচুপি, এবার যদি দুটা পেয়ে যায় তাহলে হয়ে গেলাম। এই কী দিয়েছে কী দিয়েছে কী দিয়েছে, ব্যাপার বাবুর বুটারা পুরো তো খুশি, দেখো তুমি তো দুজনের সাথে নাচতে ইচ্ছে করছে, আমাকে ডুয়াল দাও আবার, ইতনি খুশি ইতনি খুশি মানে আজ তক নেই হুই হ্যায়, মেনে নেই মে আজ তক নেই হুই হ্যায়, হিন্দি তো বুঝি না ঠিক মতো, তাই যেটুকু বলার ইচ্ছা বলছি মামা বুটারা বুঝলা, শুনে থাকা যাও, আবার বললো না যে হিন্দিতে কেন কথা বলছো মামা, সব ভাষাই সুন্দর, ইন্টারেস্ট করে ইউজ করা উচিত, তাতে কি বলে ভ্যারিয়েশন আছে, ভ্যারিয়েশন ইংলিশ ইংলিশ মাসে কিন্তু কোথায় এখানে কী করতে আছে দেখি, কোথায় ঢুকলাম এবার, হ্যাঁ কোথায় আমি তো কিছু বুঝছি না কোথায় ঢুকলাম, হ্যাঁ না আর এগুলো খেলবো না, বেশি লটারি করতে গেলে মানুষ মানে ইয়ে হয়ে যায় কী বলো ওকে, লুটপাট হয়ে যায়, আমি আর লুটপাট হবো না, আমার যা দরকার ছিল তা পেয়ে গেছি, তখন আবার হারিয়ে ফেলবো তখন আবার আসবো তোমাদের কাছে, ঠিক আছে চলো যাই। কই কই কই, হ্যাঁ তো আমি আছি কোথায়, এটা হলো মেন বিষয়, ম্যাপে ক্লিক করে তো ম্যাপ বড় হয় না, আমি আছি কোথায় মামুর কুঠারা, বাইর হওয়ার রাস্তা কুইন্ঠে কুইন্ঠে বাইর হওয়ার রাস্তা, কোটি কোটি আল্লাহ কোটি, আমার ঘোড়াটা কই, হ্যাঁ ঘোড়া কই, হাওয়ার পুত ঘোড়াটা গেল কই, আমার ঘোড়া পিতলা ঘুঘু জানান তুমি কোথায়, না শালা এখানে আসতে পারবে না, আমি এখান থেকে বাইর হবো কোথায় কী করে, কোথে কোন দিক দিয়ে বেরোবো, হ্যাঁ গেমে তো কিছু করে বাবা, দেখা যাক এদিকে যাওয়া যাক কী হয়, চল ধরো এক দুটা মেয়েও দেখতে পাচ্ছি না যে একটু মন টন খুশি হতো, কেঠা তুমি তোমার কাছ থেকে কিছু নেবো না এখন, আমি পালাবো আগে, তাও লেগে গেছে না ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এগুলো, এ মাইয়া তো কথা শোনা যাবে না তো বেশি বুঝলি না, নাহলে গেমের পিপলরা বলবে এই তো ম্যাপে পেয়ে গেছি ক্লিক করে পেয়ে পেয়েছি, কোথায় আমি আছি কোথি ওখানে ব্যাপার, হ্যাঁ
তাও এখন যাবো না, আমি আগে রাস্তা বের করতে হবে। রাস্তা বের করার পরে খেলা শুরু হবে, তার আগে কিছু হবে না। কোথায় দেখি যাই, লাভ মারবো এখান থেকে? না, কোথায় লাভ মারবো না দেখে লাভ মেতে ফেলে যাবে। খুব দুশ্চিন্তা পেরেছে, প্যান্টে ময়লা আবার। তো গুলি দেখছো না আমার গুলি? এ বন্ধু দেখি, এবারে ভেড়া মারবো। ভেড়া না, আসুন ভেড়া, ব্যা 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 থাকো, তুমি যাও। গুলি তো পাইছি, সেটার গুলি। এবার দেখা যাক কী হয়। আর রাস্তা পেয়ে গেছি, আমরা তো পুরো প্লেয়ার বুঝলেন না, মানে রাস্তা পাবো মামা বেটারা, এ করে হোক পাইছে নিব কোন দিকে কি। এবার আমার ঘোড়াটা ক্ষতি, ঘোড়া এ ও ব্যাপার, আমার পিছলা ঘুঘু জানে মান। চলো চলো চলো, আমরা একটু 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 দৌড়াদৌড়ি করি, খোলা হাওয়া খাই, বন্ধ হয়ে যায় দম বটটা গেছিলো, বন্ধ হয়ে গেছিলো। আল্লাহ রে, কোন জায়গায় ঢুকেছিলাম। বাট যাই হোক, একটা গুলি পাইছি, অস্থির গুলি এক গেল করে। ওকে কিন্তু একটু মারাল, একটু গুলাগুলি গুলি দেখ, আমি শ্যুট করবো না এটা কোনো কথা। চলো দেখি তোর চোশ কত, আমি আজকে দেখবো তোর চোশ। এই তো গুলি তুই যাবে মারবে, এভাবে যে গুলি করতে চাল লাগবে না। ফাইট সিন যে কবে আসবে, পুরা কুপা কুপি হয়ে ফাইট সিন আসলে। ব্যাপার লাভ মারো, দেখি তোর লাভ মারার ক্ষমতা কত। গ্র্যান্ড ক্যানিয়ন আছে, আমরা এখন বুঝতে পারছি গ্র্যান্ড ক্যানিয়ন আমেরিকার। পুরা এবারে কুপায় দেবো হোস্টল্যান্ডে, কুপা কুপি চলবে। দেখি একটা জাম্প মারতে পারো কিনা, জাম্প 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 কত যাবে। ও রে মেরে দিয়েছে, আটকে গেছি আটকে গেছি, একটু বেশি বড় জাম্প গেছে, ব্যাপার না। এবার এই জাম্প দেখি, একটা জাম্প একটা জাম্প, একটু ছোটো জাম্প মেরে দিয়েছে, ব্যাপার। এ জাম্প তো মারতে পারে, ঘোড়া কার বুঝতে হবে না, ব্যাঙের রাজা ঘোড়া। ব্যাঙের রাজা ওই ঘোড়াও ভালো, এই ঘোড়াও ভালো, বুঝলেন? দু ঘোড়ারই ক্ষমতা সে, একটু দাম তো মানুষ কই। তুই একটা খুনা খুনি না হলে ভাল লাগে। হ্যাঁ, ওয়েস্টল্যান্ড হাতে গুলি এত পাইছে, এবার ওটা দাম 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 দাম। পালাশ কোথায়, পালাশ কোথায়, পালাশ কোথায়, এ পালাশ কোথায়, পালাশ কোথায়, সারা পালিয়ে গেল সেইটার কোনো কথা। ঠিক আছে, আজকে যাই হোক মামা বেটার কিছু দেখাতে পারলাম না, নেক্সট পর্বে দেখাবো। কারণ 20 মিনিট ভিডিও, জানি না দেখবেন কি না কেউ, তারপরেই মজা করে দেখবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং ভিডিওতে ভুলবেন। এরপরে কী চাই, এটা কার সাউন্ড একদম আগে, এটা কি, এটা কি পিতলা ঘুরবে রেখেছে? সেট তোর আজকে নিঃস্থানের বাঘ, তুই গেছিস, তুই গেছোস গেছোস গেছোস, বললাম না। এ হারা পত্রিকাছিলি দেখে আমাকে, যাই হোক মেরে দিয়েছে আমার পিতলা গুগু। আল্লাহ আল্লাহ, পিতলা গুগু আবার দেখে একটা সিটি মেরে পিতলা গুগু যাবে। ও রে আমি আর বুঝি কি বুঝবো, আর পিতলা ঘু তো জোশ একটা দিবে না, ওই বলে গেলো ভাই ব্রাদার আছে বহুত চলে আসে আমার কাছে। ব্যাপার না, তোমার আত্মার মাঠ ফেরত হোক, এবার তোমার ভূতকে নিয়ে যাচ্ছি আমি, ভূতকে কেউ মারতে পারবে না, ভূত মরে না। যাই হোক, ওটা ক্যামেরা অ্যাঙ্গেলটা একটু নিচে লাও, কথা বলি আমি। ঠিক আছে, সবাই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলবেন না, এবং এর পরের ভিডিওতে জানে সবাইকে পায়। এবং এটাতে 1000 ভিউ হওয়া চাই মামা, 50টা লাইক পাবেন। আগের ভিডিওতে দিচ্ছেন না কেন লাইক? হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার এটা বলবেন, যে আপনাদের জন্য ডিগবাজি মারলাম দুটো। ঠিক আছে, কথা হবে, বাই বাই। আমার ভালো থাকবেন সবাই, স্টে হোম।